আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এবং এই ভিডিওটা হচ্ছে খাবারের উপরে, রাস্তার পাশে অল্প টাকায় যে খাবার পাওয়া যায় সেটা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি এসেছি, ডাক্তার নাজিমুদ্দিন। তো বন্ধুরা, এই জায়গার নামটা আপনাদের আমি বলে দিই, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচুল উপজেলা একবারই বাজারে পচা মামার দোকানে। বন্ধুরা, আমরা এখন যেটা দেখছি পচা মামার দোকানের যে বড়াটা, এটা হচ্ছে পটল পাতার বড়া। আপনারা দেখতে পাচ্ছেন পচা মামা কত দ্রুত পটল পাতার বড়াটা তেলে ছাড়ছে, এবং এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এবং খেতে এমন টেস্টি, ঝালও আছে আর এটা খুব সুস্বাদও আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন পচা মামার বড়া। এখানে শুধু যে বড়া পাওয়া যায় তাই না, এখানে বিভিন্ন ধরনের খাবার পাবেন আপনি খুব অল্প টাকাতে। যেমন এখানে ডিমের চপ পাওয়া যায়, রসুনের চপ পাওয়া যায়, বেগুনি পাওয়া যায়, আলুর চপ পাবেন, তার সাথে সাথে মাংসের চপও পাবেন। আর যেটা বড়া আছে এটা একদমই স্পেশাল বড়া এবং খুব ছোটো সাইজের বড়া। আপনাদের দেখাচ্ছি যে বড়াটা, সেটা একবারই ছোটো বড়া এবং খেতে অনেক টেস্টি। এখন দেখেন আপনারা যে বড়াটা, আপনাদের দেখালাম পচা মামার যে ভাজা পোড়া, সেগুলো একবারে অল্প দামে সব কিছুই পাবেন আপনি। বড়া যেমন 2 টাকা, বড়া যেমন 2 টাকা পিস, আর যেগুলো চপ আছে সবগুলো কিন্তু 5 টাকা করে পিস। তো বন্ধুরা, যারা নাচুল উপজেলার আশেপাশে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে আসেন, আপনারা বিকেলে বা সন্ধ্যা নাস্তা হিসাবে এই পচা মামার দোকানের নাস্তা পছন্দ নিতে পারেন এবং এটা টেস্ট করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল খাবারের মধ্যে এটাই আমার কাছে ভিডিও, অল্প টাকার মধ্যে খাবার। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, এরকম আরও অনেক অল্প টাকার ভিডিও আপনাদের নিয়ে দেখাবো। এবং বিভিন্ন উপজেলা জেলার যে রাস্তার পাশে যে অল্প দামে খাবার পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।